তো আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন কে পাঠাইছেন কোথায় থেকে পাঠাইছেন কেন পাঠাইছেন আবার নিয়েইবা যাইবেন কেন আল্লাহ এই জগতে আমাদেরকে কেন পাঠাইলেন একটু মানুষ চিন্তা করা দরকার যে আল্লাহ আমাকে মনে হয় দেশে অনার্থক পাঠায়নি অনার্থক পাঠায়নি ও কারণে পাঠায়নি আল্লাহ হয়তো নিশ্চয় কোনো কারণ কারণে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ এটা কোরআন বলছেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম عبسا وأنكم إلينا لا ترجعون الله بقول له ومانوس تما ديري كي অনার্থক বানাই নাই তোমাদের কে অহেতুক বানাই নাই তোমাদের কে নিষ্প্রয়োজনে বানাই নাই তো আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে বানাইছেন আমাদের কি আল্লাহ সেইটা বলেছেন আল্লাহ বলেন বান্দা তোমাদের কে বানাইছি আমার গোলামের জন্য আমার দাসত্বের জন্য তোমাদেরকে বানাইলাম আমার বন্দেগী করার জন্য তোমরা যখন আমার আল্লাহমি আল্লাহর প্রশংসায় লিপ্ত হয়ে যাও যখন তোমরা আমার গুণগান গাও যখন তোমরা আমার কথাগুলো আলোচনা করো তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো ফেরেশতারা তোরা সাক্ষী থাক তোরা বলছিলি আল্লাহ মানুষ বানায় না এরা মারামারি করবে পিটাপিটি করবে কাটাকাটি করবে যখন আমরা আল্লাহর প্রশংসা করি আল্লাহ ডাক দিয়া কয় দেখ তারা আমারে দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখে নাই তার আমার প্রশংসা করতেছি তোরা সাক্ষী থাক এই সহিষ্ণুর যুব সমাজের মাহফিল থেকে আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম আল্লাহ আমাদেরকে অনার্থক বাড়াইনি এ আমার মুসলমান বাবা জিনা খুব খেয়াল করিয়া শুনবেন বেশি লম্বা সময় আপনাদের সামনে বসা যাবে না প্রধান মেহমান আসবেন আলোচনা করবেন আমার আল্লাহ ডাক দেয় কেউ মানুষ তোমাদেরকে আমি আল্লাহ আবার নিয়ে আসব আমরা যেখানে যাব ওই জায়গাটার নাম হলো কবর কি আওয়াজ দিয়ে বলেন ওইখানে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার দরকার আসেনি আর জোরে বলেন আসেনি আমার আল্লাহ ডাক দেয় কেউ মানুষ এই দুনিয়ায় চলতে গেলে সংসার চালাইতে গেলে তোমার কত ব্যাংক ব্যালেন্স থাকা লাগে দরকার লাগে ব্যবসা বাণিজ্য লাগে সংসার চালাইতে তোমার কত টাকার প্রয়োজন হয় দিন থেকে দিন রাত থেকে রাত মাসের পরে মাস তুমি বান্দা দুনিয়ার পিছনে সময় দিলা 60 বছর 70 বছরের হায়াতের জীবন ঘোরায়া এই দুনিয়াতে থাকার জন্য তোমার কত পেরেশানি কিন্তু তোমাদেরকে জানাইয়া দেই এই দুনিয়ার একদিন শুরু আছে আবার শেষও আছে কিন্তু একটা জায়গায় তোমরা অবস্থান করবা ওই জায়গাটার নাম হলো কবর ওই কবরের দেশে শুরু আছে আর কোনোদিন শেষ নাই জোরে বলেন ঠিক না বেঠি এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ ওই যে কবরে তোমার বছরের পরে বছর মাসের পরে মাস তোমার কবরে থাকতে হবে এরে বান্দা আমি আল্লাহ তোমারে হায়াত দিয়েছি কম কিন্তু তুমি যে পরকালে লাখ লাখ বছর কোটি কোটি বছর থাকবা রে বান্দা ওইখানে থাকার পরে তোমার কিছু পুঁজি লাগবে এই জন্য আমি আল্লাহ জানাইয়া দিয়েছি রে উম্মত ও আমার নবীর উম্মতেরা আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন ওই যে লাখ লাখ কোটি কোটি বছর তুমি যে কবরে থাকবা তোমার কোটি বছরের জন্য তোমার পুঁজি থাকা লাগবে এই জন্য আমি আল্লাহ তোমার সওয়াবের বেলায় একের বদলা কমাস কম আমি আল্লাহ 10টা নেকি দান করি আমি আল্লাহ খুশি হয়ে গেলে তোমাদেরকে আমি আল্লাহ বেগাইরে হিসাব দান করি সুবহানাল্লাহ কয় কেন দেই জানো নি এগুলো তোমার কবরের জগতে গিয়ে কাজে লাগবে এ আমার মুসলমান বাবা জিনারি আপনার আমার নবী ডাক দিয়ে কই উম্মতেরা শুনিয়া লো এই দুনিয়া থেকে তুই কবরে কি নিয়া যাবি তোরে আমি আল্লাহ জানায়া দেই তুই যদি দুনিয়ার জমিন থেকে ঈমান আমলটারে মজবুত করে কবরে যাইতে পারো আমরা তো সরিষা চিনি অথবা রোদরে দাঁড়াইলে দেখে সূর্যের আলোতে মুসলমান ভাইরা দেখবেন কিছু জিনিস একটা দেখা যায় এটাকে জাররা জাররা বলা হয় আপনার আমার নবী কয় যদি ঈমানটারে হেফাজত কইরা কবরে যাইতে পারো ঈমানটারে সঙ্গে লইয়া কবরে যাইতে পারো আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমর তোমার একটা জান্নাতের মালিক বানায়া দিবে ঈমান তো সাথে নিয়ে কবরে যাওয়া লাগবে
যাইতে না পারলে তো আমি কিছুই পাব না ঈমান নিয়ে যাইতে হবে এজন্য মুসলমান বাবা জিরারে আমার আপনার আমার চোখের সামনে তাকায়া দেখেছি সাহাবাই কেরামরা জীবন দিয়েছেন ঈমান দেয় নাই আমরা আমাদের ওলিয়া উলিয়ার দিকে তাকাইলে দেখি আউলিয়ায়ে কেরামেরা জীবন দিয়া দিছেন তারা ঈমান দেয় নাই তারা জানে ইমানের বদৌলতে পরকালে দশটা দুনিয়ার সমান জান্নাতের মালিক হওয়া যাবে এই জন্য তারা জীবন দিয়া দিছেন তারা ঈমান কিন্তু দেয় নাই এর মুসলমান জগতের দিকে তাকায় দেখেন ঈমানদার মানুষগুলোর উপরে কত অত্যাচার আসছে এরা কত কষ্ট করেছেন এদেরকে জ্বলন্ত আংরার মধ্যে শোয়া দেওয়া হয়েছে এদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাই দিয়েছে নবীদের কো জমানার লোকেরা ছাড়ে নাই ইমানের দাওয়াত দেওয়ার কারণে এদের গলায় রশি লাগাইয়া লাগাইয়া টাইনা টাইনা পাহাড়ে উঠাইছে আবার নিচে নামাইছে কিন্তু তারপরেও দেখা গেছে এরা জীবন দিয়া দিছে কিন্তু ইমানটা দেয় নাই তারা এক আল্লাহতে বিশ্বাসী ছিল আর যারা এক আল্লাহতে বিশ্বাসী হাঁটতেও আল্লাহর আল্লাহর নাম স্মরণ করে বৈশাও স্মরণ করে শুয়া শুয়া স্মরণ করে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও আলা জুনুবিহিম যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর তসবিহ আদায় করে যারা বৈশা বৈশা আল্লাহর তসবিহ আদায় করে যারা শুয়া শুয়া আল্লাহর তসবিহ আদায় করে এই মানুষগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহরে কুইজা কুইজা বেড়ায় আর ওই মানুষগুলো যখন ইমানের হালাতে দুনিয়াতে থাকে এবং যাওয়ার সময় ইমান নিয়ে কবরে যায় এদের ব্যাপারে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ تخافوا ولا تحزنوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جرى الله كي الله ولا شكار كوري چن أمار ملك الله আর কেউ আমার মালিক নয় আমার মালিক আল্লাহ আমি সেই আল্লাহর উপরে বিশ্বাস করেছি সেই আল্লাহর উপরে মানে নেছি যিনি আসমান বানাইতে জমিন বানাইতে কুলকান কায়নাত বানাইতে কারো সাহায্য নেয় নাই আওয়াজ দিয়ে বলেন তো দুনিয়া সাজাইতে কি আল্লাহ কারো সাহায্য নিছেন আরো জোরে বলেন সাহায্য লাগছে এই যে আল্লাহ বড় বড় নদী এত গভীর করে নদী বানাইছেন এত নদী গভীর করে নদী যে বানাইলেন এই নদী কাটতে কি আল্লাহ কোন ডেজার লাগাইছেন বড় বড় পাহাড়ের মাটিগুলো স্তূপগুলো একত্রিত করতে কি আল্লাহ কোন শ্রমিক লাগাইছেন আল্লাহ ডাক দিয়ে কয় ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ওই আল্লাহ কোন পায়া কোন দিয়া সমস্ত দুনিয়া বানাইলেন ও মানুষ তুমি চিন্তা করিয়া দেখো আসমানটা আল্লাহ কত বড় করে বানাইলেন জমিন কত বড় করে বানাইলেন কিন্তু আল্লাহ আমি এই দুনিয়া বানাইতে ছয় দিন লাগাইছি ও মানুষ তুমি একটু খেয়াল করে দেখো তুমি ছোট্ট একটা মানুষকে বানাইতে গিয়ে আমি আল্লাহ দশ মাস দশ দিন লাগাইছি আর একটু আস্তে করে কোন সুবহান আল্লাহ গুনা হইতে পারে তো আস্তে তোমার লাগলো জোরে আওয়াজ দেয়া কোন সুবহান আল্লাহ আল্লাহর নাম খুশি হয়ে লইয়েন আল্লাহ খুশি হয়ে গেলে আপনারে মাফ করে দিব আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিব একবারের ডাকে আল্লাহ সব গুনাহ মাফ করে দিব আর মেনতা মেনতা ভাবলে সুবহান আল্লাহ কইল একরে শহর দি সাওয়ান জানা বনা জানা বাইতে মারামারি করে শহর জোরে আরেকবার আওয়াজ দেয়া কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য আল্লাহ ডাক দেখ ও মানুষ আমি গরু ছাগলের জন্য জান্নাত বানাই নাই হায়ওয়ান জানোয়ারের জন্য জান্নাত বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেটে দশ মাস দশ দিন আমি আল্লাহ বানাইয়া জানাই দিয়েছি বান্দা সাতটা জাহান্নাম বানাইয়া আটটা জান্নাত বানাইছি জান্নাত আমি আল্লাহ একটা বেশি বানাইছি যেন ছয়শার সবগুলো মানুষ আমার জান্নাতে যাইতে পারে সব কবরবাসী যেন জান্নাতে যাইতে পারে একটা জান্নাত বেশি বানাইছি এই জন্য আমার মালিক আল্লাহ ডাক দিয়ে কয় ওই ফেরাউনের নামে
জান্নাত বানাইছিলাম নমরুদের জন্য জান্নাত বানাইছিলাম কারুনের নামে জান্নাত বানাইছিলাম সাদ্দাদের নামে জান্নাত বানাইছিলাম এ জগতের মানুষেরা আমরা তো চিনি আমেরিকার বুশের লাগে আল্লাহ জান্নাত বানাইছে ওই যে মুসলমান কিছু কিছু রাষ্ট্রের দেশ চালায় এগো সরকার গো নাম আছে নাম গেলাম ঠিকমতো কইতে পারি না জিং সিং ফিং সিং কি নাম যে রাখছে নরেন্দ্র মোদি মোদি কি নামে গেলি আল্লাহ কয় এগো লাগো জান্নাত বানাইছি কিন্তু সবাই জান্নাত পাবে না কেন জানেন আমার নবীকে আল্লাহ পাঠায় দিয়ে বলেছেন নবীজি দুনিয়াতে আরছি নবীরে আমি আল্লাহ কোরআন দিয়েছি আর যত আসমানে কিতাব আছে কোন কিতাবের হুকুম চলবে না আমার নবী দুনিয়াতে এসে গেছে আমার নবীর কিতাবের হুকুম চলবে ওইটার নাম হচ্ছে কোরআন শরীফ সুবহানাল্লাহ এখন জায়গায় জায়গায় দেখবেন বাসে উঠলে তাওরাত দেয় ইঞ্জিল দেয় এগুলো হাতে লইবেন না তার কারণ আমার নবী বলছেন আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া আমার দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন নবী হিসাবে আল্লাহ আমারে শেষ নবী বানাইছেন অতএব আমি আমার আল্লাহর পক্ষ থেকে যে কিতাব কোরআন নিয়ে এসে এইটার হুকুম কিয়ামত পর্যন্ত চলবো তাওরাতের কিতাব হুকুম চলবে না ইঞ্জিলের হুকুম চলবে না একমাত্র কোরআনের হুকুম চলবে এর বাহিরে যারা আছে আল্লাহ কয় একটাও আমার পছন্দের না কেননা আমি আল্লাহ জানাই দিলাম ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম আমার নিকটে সবচেয়ে দামি ধর্মের নাম হলো ইসলাম ইসলাম ধর্মের বাহিরে যারা আছে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু আরজু অনার্জু নাগা কুকি গারো সৌতাল খাসিয়াল যত সম্প্রদায়ের মানুষ আছে এরা হচ্ছে ভ্রান্ত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুসলমানরা হকের উপরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ নিজে বলছেন উমাইয়্যা তাকে গয়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবাল আমিন আমি আল্লাহ আমার ধর্ম ইসলাম ধর্ম আমার পছন্দের ধর্ম মুহাম্মদের ধর্ম এই ধর্মের বাহিরে যারা আছে এরা আমার কাছে মনোনীত না এরা আমার কাছে পছন্দনীয় না মুসলমান চাই সে বেনগাড়ি চালাক রিক্সা চালাক সে নামাজ পড়ুক আর না পড়ুক এক সময় যখন বুঝতে পারে আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করছেন তখন এই লোকটা নামাজ পড়ে কিন্তু আল্লাহ এরা আমার কাছে সবচেয়ে দামি জোরে করছে সুবহানাল্লাহ এজন্য মুসলমান বৈরারে আমার আমার আল্লাহ ডাক দিয়ে সবার জন্য জান্নাত বানাইছি কিন্তু এরা সবাই তো জান্নাত পাবে না আমার আল্লাহ রসুল ডাক দিয়ে উম্মতেরা শুনিয়া লও তোমাদের নামের জান্নাতরা তোমরা পাইবা আর যদি আল্লাহরে খুশি করতে পারো আমি আল্লাহ ফেরাউনের জান্নাতরাও তোমারে দিব নমরুদের জান্নাতরাও তোমারে দিব কারুনের জান্নাতরা আমি আল্লাহ তোমারে দিব যদি আল্লাহরে রাজি আর খুশি করতে পারি এজন্য আল্লাহ ডাক দিয়ে কে বান্দা ঈমান লয়ে কবরে আইছো মুসলমান না হয়ে কবরে আইছো না আল্লাহ কয় ইহুদি হইয়া কবরে আইছো না নাসারা হইয়া কবরে আইছো না মুসলমান হইয়া কবরে আইছো আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কয় মুসলমান না হইয়া কবরে আইছো না আমার নবীও ডাক দিয়া কয় তোমরা যতদিন দুনিয়াতে থাকবা লা তাকুমুসা হাত্তা ইয়ুকালা বিল আরদি আল্লাহ আল্লাহ যারা এই জমিনে থাকবে একজন মুসলমান জোরে কোন কয়জন একজন মুসলমান যার জমানে থাকবে আল্লাহ আওয়াজ দিয়া কোন আল্লাহ আরো জোরে কোন না আল্লাহ একজন ইমানদার থাকবে আমি আল্লাহ আসমানের জায়গায় আসমান রাখবো জমিনের জায়গায় জমিন রাখবো যেইটা যেভাবে আছে আমি আল্লাহ এইটা এইভাবেই রাখবো যে একজন ইমানদার থাকে একজন ইমানদার থাকে আমি সব কিছু ঠিকঠাক মতো রাখবো এই জন্য আল্লাহ ডাক দিয়া কে মুসলমান শোনো ইমান লয়ে কবরে আইসো ইমান ছাড়া কবরে আইসো না প্রয়োজনে জীবন দিয়ে দাও ইমান হারা হইও না আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া কয় সাহাবীরা রে আগামীকালকে 60,000 কাফেরের সঙ্গে যুদ্ধ হবে কারা কারা তৈয়ার আছো আল্লাহ রসুল যখন আওয়াজ দিলেন সাহাবাই কেরামের সামনে থেকে একজন টকবগে যুবক নাম ছিল হযরতে খালেদ বিন ওলিদ উনি দাঁড়ায় ডাক দেয় কেন নবী গো আর কেউ লাগবে না আমি একাই যথেষ্ট আর একটু জোরে কোন ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কিসি সে ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কিসি সে জব দিল মে হ্যায় দৌলত ঈমান নবী সে তলওয়ার বকড় হুগে নেকাল ময়দানে আসির দুশমন কে মোকাবেল তো লাগানা রে তকবীর
তোমার দে মুসলমান হো তোমার দে মুসলমান তোমার দে মুসলমান হো তোমার দে মুসলমান এক হাত মে তলোয়ার হে এক হাত মে কুরআন এক হাত মে তলোয়ার হে এক হাত মে কুরআন নহি কো মোরা ভুক বিলাসের সাদা ছিল কম্ম মোদের ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আধা জাহান মোরা সেই মুসলমান আল্লাহ পাকের রাসূল ডাক দেখো কে কে আছো 6000 কাফেলের মোকাবেলা যুদ্ধ করতে হবে সাহাবীদের ডাক দিয়ে কই নবী গো আর কোন সাহাবী লাগবে না আবু বকর লাগবে না ওমর লাগবে না ওসমান আলী কোন কিছু লাগবে না আবু হুরায়রা লাগবে না আল্লাহ নবীর নবী গো আমি একাই ময়দানে নাইমা 6000 এর কচু কাটার নেকাইটা জাহান্নামে বাগায় দেব আমি জাহান্নামে ঢুকিয়ে দেব গো নবী রাসূল ডাক দিয়া কয় তোমার স্পিরিট এত বাড়লো কেন কয় নবী গো আপনি বলেছেন যারা কালমা বলা ঈমান বলা এরা হলো জিন্দা আর যারা কালমা পড়ে না এরা হলো মরা আমি যদি কালমা বলা জিন্দা হই মরা 60000 রে মারতে আমার কোনো অসুবিধা নাই এই জন্য তো আল্লাহর নবী সরকার দু আলম নবী যখন বদরের যুদ্ধের ময়দানে রাসূল যাবেন এ বাইরা আমার খুব খেয়াল করিয়া শুনেন আমি কালে চিন্তায় আছি কোন সমাজের প্রধান বক্তা মাড়াইয়া পড়ে সব জায়গায় প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেছেন তিনি যে গ্যালাগের ভিতরে তো মেহমান আইলে দাম দেওয়ান লাগে ইজ্জত দেওয়ান লাগে এই জন্য আমি ডরা ডরা করে ওয়াজ করছি না তিনি হুজুরে কোন সময় লইয়া পড়ে আপনাদের কষ্ট হইতেছে নি আবার কষ্ট হইতেছে তাহলে একটু ভালো করে আমার দিকে তাকায় শুনে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে কথাটা শুনেন আমি একটু ঈমানের কথা বলতে গিয়ে সামনের দিকে আগাইতেছিলাম তো নবীজি বদরের যুদ্ধের ময়দানে যাবেন আল্লাহর নবী 313 জন লইয়া কিছু খাবার লইয়া কিছু উট ঘোড়া লইয়া রাসূল জিহাদের ময়দানে বদরের যুদ্ধে যাবেন বদরের যুদ্ধে যাওয়ার আগের দিন রাসূল টেম্পোরারি তাঁবু গাড়লেন সাহাবাই কেরামকে তাঁবুর ভিতরে ঢুকিয়ে দিয়ে বললেন তোমরা এখানে তসবিহ তাহলিল করো আল্লাহর কাছে দোয়া করো আমাদের অস্ত্র শস্ত্র কোনো কিছুই নাই আর কাফেরদের অস্ত্র আছে এদের ডাল আছে এদের তরবারি আছে এদের খাওয়ান দাওয়ান আছে আমরার কিছু নাই তোমরা একটু দোয়া করো আমরা তো নিজের বরত্ব মানুষের সামনে প্রকাশ করার জন্য আসি নাই মানুষের কানে কানে কোরআনের আওয়াজটা পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হই আমরা জিহাদের ময়দানে আসছি তো সাহাবীরা তাবু গড়লেন তো মুসলমান একটু খেয়াল করে শুনেন এরে যুবক বাইরে একটু হুঁশিয়ার হয়ে যাও রাসূল আরবের দুইজন সাহাবি একজনের নাম হলো আমর ইবনুল জামু মুরব্বি সাহাবি আরেকজন টকবগে যুবক এরে মুসলমান দুইজন সাহাবি তাবুর ভিতর থেকে বের হয়ে এরা দোয়া করতে শুরু করেন আল্লাহ আগামী কালকে আমরা যে বদরের যুদ্ধের ময়দানে যাব আমাদের ভারী কোনো অস্ত্র শস্ত্র নাই আল্লাহ আমাদের কোনো তরবারিও নাই সামান্য পরিমাণ আমরা যে যুদ্ধের ময়দানে যাব আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য কইরো আল্লাহ সাহায্য চায় আমরা তোমার কাছে আল্লাহ কেউ দিতে পারে না তুমি ছাড়া তুমি দিও এরে মুসলমান ভাইরা এ মুসলমান বন্ধুরা রে তো রাসূল আরবি সরকার দু আলমের দুই সাহাবী তাবুত থেকে বের হয়ে বললেন দুইজন একজন মুরব্বি আর একজন টকবগে যুবক সাহাবা ওই দুইজনে মিল্লা বলে আগামী কালকে আমরা যুদ্ধের ময়দানে যাব আল্লাহর কাছে আসো সাহায্য চাই এই দুইজন তাবুত থেকে বের হয়ে একটু দূরে গিয়া এখন দুইজন মিলে দোয়া করব যুবক সাহাবী কয় মুরব্বি আপনার দাড়ি পেকে গেছে চামড়া ঢিলা হয়ে গেছে আপনি দোয়া করলে আর আমি আমিন আমিন বললে ওই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যাবে ওগো আল্লাহর নবীর সাহাবী আপনি দোয়া করেন আমি আমিন আমিন বলি আর মুরব্বি কয় তুমি টকবগে যুবক তুমি আগে দোয়া করো আমি তোমার সাথে আমিন আমিন বলি তাইলে সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এখন দুজনের মধ্যে সিদ্ধান্ত হলো মুরব্বি কয় তোমারে যুবক আমি হুকুম করলাম তুমি আগে মোনাজাত করো এইবার যুবক সাহাবী আল্লাহর নবীর সাহাবী দোয়া করতেছে আল্লাহ আমি আগামী কালকে জিহাদের ময়দানে যাব
আমার কাছে তরবারিও নাই আমার কাছে ঢালও নাই আমার কাছে অস্ত্রও নাই নবীজি আমারে যেইটা দেয় অস্ত্র দেখ তরবারি দেখ যেইটাই দেয় আল্লাহ তুমি আমার তরবারির মধ্যে অথবা নবীজি আমারে যেইটাই দিবে তুমি ওইটার মধ্যে এমন শক্তি দিও আমি একাই যেন রসূলের পক্ষে আল্লাহর পক্ষে সবগুলো কাফেরের কচুকাটার ন্যায়টা জাহান্নামে ফলাইতে পারি আর মুরব্বি সাহাবী সঙ্গে সঙ্গে আমিন আমিন বলতেছে যুবক সাহাবীর মুনাজাত শেষ হয়ে গেল এবার মুরব্বি হাত বাড়ায় দোয়া করে আল্লাহ ও মাওলাই করিম বাড়ি থেকে নিয়ত করে আরছি আমি আর বাড়িতে যাব না আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হতে চাই পাশাপাশি দোয়া করতেছে আল্লাহ কাফেররা যেন আমারে শহীদ করে দেয় আমারে শাহাদাত বরণ করাইবার পর কাফেররা যেন আমার কান দুইটা কাইটা লয়ে যায় ব্যতিক্রম মুনাজাত কাফেররা যেন আমার ঠোঁট দুইটা কাইটা লয়ে যায় কাফেররা যেন আমার নাকটা কাইটা লয়ে যায় আল্লাহ তুমি আমার মুনাজাতরা কবুল কইরো আর ওই মুহূর্তে আমর ইবনুল জামু দোয়া করে আর যুবক সাহাবি সাথে আমিন আমিন বলে মুনাজাত শেষ হওয়ার পর এইবার যুবক সাহাবি ডাক দিয়ে কয় চাচা আমি দোয়া করলাম এক রকম আপনি দোয়া করলেন আর এক রকম কারণটা কি কয় শোনো আমি আল্লাহর দরবারে এভাবে দোয়া করার কারণ হইল কাফের যদি আমার চোখ নিয়ে যায় কান নিয়ে যায় আমার যদি ফুট কাইটা নিয়ে যায় হাসুরের ময়দানে আল্লাহ আমারে জিজ্ঞেস করবো আল্লাহর আমার বান্দা তুই আমার কাছে কি চাস আল্লাহ আমি তোমার কাছে যেইটা চাই ওইটা হইল রে মালিক তুমি তোমার কুদরতি হাত দিয়ে আমার নাকের জায়গায় নাকটা লাগাইয়া দাও আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে আমার ঠোঁটের জায়গায় ঠোঁটটা লাগাইয়া দাও আল্লাহ আমার যে অঙ্গগুলো কাফেররা কাইটা লয়ে গেছে ওইটা জায়গা মতন তোমার কুদরতি হাত দিয়ে বসায়া বসায়া দাও আমি আল্লাহ তোমার কাছে এইটাই চাই যুবক সাহাবী ডাক দিয়া কয় তুমি এই মুনাজাত কেন করলা কয় হাসরের কঠিন ময়দানে আল্লাহ যখন কুদরতি হাত দিয়া আমার চোখের জায়গায় চোখ কানের জায়গায় কান নাকের জায়গায় নাক লাগাইয়া দেয় ওই মুহূর্তে আমি আমার আল্লাহরে প্রাণ ভৈরা ভৈরা দেখতে পারো আর আমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দা তোমার জন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে আসছে হয়তো আল্লাহ তাআলা এই মুনাজাত কবুল করে আমারে মাফ করে দিবেন আল্লাহু আকবার তারা ঈমান লইয়া মুসলমান জিহাদের ময়দানে গেছেন আবার জিহাদের ময়দান থেকে ঈমান নিয়ে এরা আল্লাহর জান্নাতে চলে গেছেন জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এই দুনিয়াতে এমন মানুষ আছে দোকানদারি করে ক্ষেত খামারে কাজ কাম করে যেখানেই থাকুক না কেন কানটা আল্লাহর ঘরের দিকে দিয়া রাখে কখন মুয়াজ্জিন আজান দিবি কখন আমি আল্লাহর ঘরে চলে যাব ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইমানদাররা এমন এরা যেখানেই থাকুক না কেন আল্লাহর ঘরের দিকে এরা কানটা দিয়া রাখে আল্লাহ আওয়াজ দিলে আল্লাহু আকবার আওয়াজ দিলে সব সাইরা আগে নামাজ তারপরে কাজ আগে হবে নামাজ তারপরে হবে কি কাজ এই জন্য যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে উঠতেও আল্লাহ বসতেও আল্লাহ দোকানে বৈশাও আল্লাহ এর মুসলমান সব জায়গাতে আল্লাহ আল্লাহ জিকিরি করে সব জায়গাতে আমার আল্লাহরে সাথে নিয়ে চলে উঠতে আল্লাহু আকবার নিচের দিকে নামতে সুবহান আল্লাহ সমতল ভূমি দিয়ে হাঁটে আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ এমন করে করে বান্দা আল্লাহরে স্মরণ করে আল্লাহরে ডাকে এদের জন্য আল্লাহ একটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন তুমি যে আমারে আল্লাহ 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় হইবা আপনি আর আমি যখন এই আল্লাহ পাকের নামগুলো বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তো একটা সময় আমি যখন মৌতের বিছানায় শুয়ে পড়ব যার যেখানেই মরণ হোক ইষ্টন করে মরণ হোক ঘরে মরণ হোক পাখিরে মরণ হোক বিআই আরদিন তামুত কোন জায়গায় মরবেন কখন মরবেন এটা দুনিয়ার কেউ না জানলো জানেন কি
বলেন জোরে জানেন কে দুনিয়ার কেউ না জানলো আল্লাহ জানেন আমি ঘর থেকে বের হয়ে আরছি আবার ঘরে ফিরতে পারবে গ্যারান্টি আমার কাছে আছে না আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এজন্য যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে কামা হাক্কু হুয়ারা আল্লাহর তরিকার ভিতরে ঢুকে গেছে পরিপূর্ণ মুসলমান হয়ে গেছে তার হাত মুসলমান হয়ে গেছে পা মুসলমান হয়ে গেছে অঙ্গপ্রত্যঙ্গ সব মুসলমান বানায়া বানাইছে একটা মানুষ যখন এমন করে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয় তখন ওই মানুষটার জন্য আল্লাহু আকবার যেই প্লেটে খাইতো এই প্লেটটা আল্লাহর বান্দার জন্য কাঁদে যে জায়গাতে সিজদা করত ওই জায়গাটা বান্দার জন্য কাঁদে যে নামাজের মুসল্লা সেতে ওই মুসল্লাটা কাঁদে যেই খাটের মধ্যে বান্দা শুইত ওই খাটটা কাঁদে আর বলে আল্লাহ মুমিনটা আর এখানে ঘুমাবে না আল্লাহ মুমিনটা এই প্লেটার খাবে না আল্লাহ এই মুমিনটা এই মুসল্লার ভিতরে আর সিজদা দিবে না এই মুমিনের জন্য সব কান্না শুরু করে দেয় এই জন্য আল্লাহ পাকের রসুল বলেন তোমাদের জীবনটা এমন করে যাও জীবনটার এমন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমার জন্য সব মাখলুকাত তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিল আর ওই মানুষগুলোর জন্য সুসংবাদ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া বশিরু বিল জান্নাহ ও সহিসার যুবক একটু খেয়াল করে শোনা তুমি সব জায়গাতে আল্লাহর স্বীকার করছো আল্লাহর স্বীকার করছো বিদায় আজকে তুমি ওয়াজ মাহফিলের আয়োজন করছো আজকে তুমি যুবক কবরবাসীদের রূহের মাগফিরাত কামনার মাহফিল দিয়েছো আজকের মাহফিলে ওলামায়ে কেরামরে দাওয়াত দিয়েছো আমাদের প্রধান মেহমান কিন্তু আসছেন কারি সাইদুল ইসলাম আসাদ ভাই আসেন কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আসবেন আমাদের জন্য এই বছরের এই সিজনের আমার জন্য আজকের মাহফিলটা শেষ মাহফিল আবার হায়াতে বাইসে আপনাদের মতো লোকদের সাথে দেখা হয় কিনা জানা নাই আবার স্টেজে বসতে পারবো না তাও জানা নাই এটা হচ্ছে আজকে এই বছরের শেষ মাহফিল আবার রমজানের পর থেকে আবার শুরু হইব কিন্তু একটা সিজন চলতেছে ওয়াজের কিন্তু এটা আমার জন্য শেষ সিজন জানি না আপনাদের সঙ্গে আর দেখা হবে কিনা অনেক বক্তারা ওয়াজ করতে গিয়া অনেক স্টেজে মারা গেছে চলন্ত পথে রাস্তায় মারা গেছে এই জন্য আপনার আমার জীবনটা যেন এমন জীবন হয় আনতাল্লাজি ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান অন্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইযিয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা প্রথম যে দিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবই এমন জীবন করো হে গঠন মরিলেও হাসিবে তুমি কাঁদিবে ভুবন তোমার জন্য সব কাঁদবে এই জন্য আল্লাহ বলেন যারা আমাকে স্বীকার করছে আমাকে রব বলে মানছে ইসলামের ভিতরে ডুইকা গেছে এদের জন্য একটা সুসংবাদ হলো আল্লাহ তাখাফু ও বান্দা তোমার মরার সময় কোনো চিন্তা থাকবে না সুবহানাল্লাহ ওলা তাহজানু তোমার কোনো ভয় থাকবে না তোমার কোনো চিন্তা থাকবে না তোমার চক্ষুটা বন্ধ হতে দেরি হবে ও আবশিরু বিল জান্নাহ নাম তো আপনারা শুনেছেন আসিয়ার নাম শুনছেন না আপনারা এই ফেরাউনের স্ত্রী যখন ফেরাউন প্রথম আয়েশা ঘোষণা দেব দিয়ে বলল আসিয়া তুমি আমারে খোদা বলে মানো তুমি আমাকে খোদা বলে মানো আসিয়া ডাক দিয়া বলে ও ফেরাউন শোনো খুব খেয়াল করে অল্প সময় কথা বলবো আসিয়া ডেকে বলে মানুষ কোনদিন মানুষের খোদা হইতে পারে না ঠিক কি না কোন মানুষ কোনদিন মানুষের খোদা হইতে পারে না স্বামী কোনদিন স্ত্রীর খোদা হইতে রাজা কোনদিন প্রজার খোদা হইতে পারে না সাধারণ মানুষের জন্য মুসলমান উচ্চ লেভেলের মানুষ কোনদিন খোদা হইতে পারে না আসিয়া ডাক দিয়ে কয় ফেরাউন তুমি আমার স্বামী স্বামী হিসাবে খেদমত করতে পারি কিন্তু শোনো তোমার আমি খোদা বলি মানতে পারি না আসিয়া বারবার বুঝায় ও ফেরাউন তুমি আমার খোদা নও তোমার একজন খোদা আছে আমার খোদা যিনি তোমার খোদাও তিনি মুসার খোদাও তিনি ঠিক কিনা জোরে বলে ওই সময় দাওয়াত তবলিগের কাজ করতেছিল হযরত মূসা আলাইহিসসালাম এরে মুসলমান খুব খেয়াল করিয়া শুনবেন হযরত মূসা আলাইহিসসালাম ফেরাউনকে কম দাওয়াত দেয় নাই উঠতে বসতে ফেরাউনকে বলেছে ফেরাউন বলো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ ও ফেরাউন স্বীকার করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ এ মুসলমান কালমাটার আপনারা কি মনে করেছেন রসূল বলেন তামাম দুনিয়া যদি এক পাল্লা দেওয়া হয় আর নেকের পাল্লা যদি কালমাটা দেওয়া হয় তামাম দুনিয়ার মোকাবেলায় তোমার কালমার পাল্লাটা ভারী হয়ে যাবে তাহলে কালমাটার দাম আছে না নাই একটা কালমা পড়লে আল্লাহ 70 80 বছর 100 বছরের হিন্দুকে আল্লাহ মাফ করে দেয় শুধু কি মাফ করে নি তার গুনাহগুলোকে আল্লাহ নেকের দ্বারা পাল্টাইয়া দেয় দেখেন কালিমাটার কত দাম রসুল বলেন উম্মতেরা শোনো ইলা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله তুমি যে পড়তেছো বান্দা তোমার মিজানের পাল্লাটা ভারী হইতেছে তো ফেরাউন ডাক দিয়া কই লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা নবী ফেরাউন রে বলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ফেরাউন মানছিল নি ফেরাউন কানা রব্বুকুমুল আলা আমি হলাম সবচেয়ে বড় খোদা কেন ফেরাউনকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন ফেরাউনকে আল্লাহ কোটি কোটি টাকার সম্পদ দিয়েছিলেন ফেরাউন রাজত্ব পাইলো তার কর্মীর কোনো অভাব নাই তার ডানে বামে চামচার কোনো অভাব নাই কিন্তু মুসলমানের আরে ফেরাউন সারা দিন মানুষের দারে দারে ঘুরা ঘুরা কয় আনা রব্বুকুমুল আলা আমি হলাম সবচেয়ে বড় খোদা রাতের বেলা পাহাড়ের কিনারায় গিয়া ওই ফেরাউন পাগুলো উপরের দিকে দিয়া নত জন হইয়া আল্লাহকে ডাক দেয় কে আল্লাহ মানুষের সামনে আনা আমি খোদা তোমার কাছে এলাম আমি হুদা ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে কর মানুষের কাছে আমি হইলাম খোদা তোমার কাছে আমি হুদা আমার কাছে কিছু নাই আল্লাহ সব কিছুই তোমার কাছে আছে তুমি তো বলেছিলে আল্লাহ দুনিয়াও দিবা আখেরাতও দিবা আল্লাহ তোমার কাছে আমি একটাই চাই এটাই আমারে ভালো করে দাও আল্লাহ কয় কি চাট তাই আমি দুনিয়াটা চাই আমার আখেরাত দরকার নাই দুনিয়ার রাজত্ব দুনিয়ার বাহাদুরি সব আমারে দাও ও মালিক আমার জিব্বাটারে এমন বানায়া দাও আমি যেইটা বলি ওইটাই যেন হইয়া যায় নাউজ বিল্লাহ জোরে কর দুনিয়াটা এমন করে চাই সেরা ডাল দিয়ে কই মালিক আমি পরকালের কিছু চাই না আল্লাহ দুনিয়াতে আমার সব পাওয়ার দিয়ে দাও আল্লাহ কো যা তোর দিয়া দিলাম ফেরাউন যদি গিয়া নীল দুনিয়ার পাশে দাঁড়াইয়া কয় এখন জোয়ার হওয়া শুরু হইয়া যা জোয়ার হওয়া শুরু হইয়া যায় আবার যদি কয় বাটা শুরু হইয়া যা তখন বাটা লাগা যায় আর এই ফেরাউনের 450 বছরের ভিতরে একটা ঠান্ডাও লাগে না একটা ঠান্ডাও লাগে নাই এরে মুসলমান সে এখন নিজেরে খোদা বলিয়া দাবি করে কারণ তার কথায় বৃষ্টি হয় তার কথায় নদীর পানি নিচে যায় উপরে উঠে তার ঠান্ডাও লাগে না জ্বরও লাগে না অসুস্থ হয় না এরে মুসলমান যা কয় শয়তান আল্লাহ পাক তার পিছনে লাগাইয়া দিয়েছে শয়তান যদি বলে আসমান থেকে বৃষ্টি হইয়া যা সবগুলো শয়তান একসঙ্গে হইয়া উপরের থেকে পেশাব করা শুরু করে দেয় আর মুসলমান জমিনে পানি পড়া শুরু হইয়া যায় এলাকার লোকেরা এসে কয় ও ফেরাউন তুমি না বড় বড় খোদা দেখো না কোনো দিকে বৃষ্টি হয় না কয় যা অসুবিধা নাই বৃষ্টি হইব এখন শয়তান লাগাইয়া দিছে শয়তান দেখো তুই বৃষ্টি দিয়া দে শয়তানকে আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ একজন ফেরেশতা লাগাইয়া রাখছে ওনার অর্ডারে বৃষ্টি হয় আমার কাছে কোনো বৃষ্টি মিষ্টি নেই একটা কাম করতে পারমো আসমানের এই জায়গাতে উইটা সবাই মিল্লা পেশাব করে দিতে পারমো এর বাইরে আমরা কোনো কিছু করার নাই আল্লাহ বৃষ্টি দিলে রহমতের পানি দিয়া জমিন থেকে ফসল হয় আর ফেরাউন না যখন বৃষ্টি দিছিল সবগুলো গাছ জল্লা ভরা শেষ হয়ে গেছে ফেরাউনের বৃষ্টি আল্লাহ পাকের বৃষ্টির মধ্যে পার্থক্য আসেনি জোরে কথা কোন নাকি আসেনি তো ফেরাউন ঘোষণা দিয়ে বলল আনা রব্বুকুমুল আলা নিজের গরুর স্ত্রী আসিয়া কয় তোমার আমি খোদা বলিয়া মানব না তোমার আমি খোদা বলিয়া স্বীকার করব না কিন্তু মুসলমান ফেরাউনের স্ত্রী আসিয়া কয় আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এরে মুসলমান ঈমান গ্রহণ করেছে বুকের ভিতর ঈমানটা ঢুকছে আসিয়ার ভিতর থেকে ঈমানটা বাইর করতে পারে না জোরে কোন সুবহান তো ফেরাউনের ভিতরে আল্লাহর ভয় ছিল না সে দুনিয়া রেমন করে দরছে আল্লাহ তারে দুনিয়া দিয়া দিছে আর আমরারে আল্লাহ শিখাইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা আল্লাহ আমাদেরকে দুনিয়া তো শান্তি দাও আল্লাহ দুনিয়া তো শান্তি দাও আখেরাত তো শান্তি দাও আল্লাহ আমাদেরকে দুনিয়াও দাও আল্লাহ তুমি আমাদেরকে আখেরাত তো দাও কিন্তু মুসলমান এক ধরনের মানুষ এমন আছে মুসলমান এরা খালি সারাক্ষণ দুনিয়াই চায় আর আখেরাত চায় না আবার কিছু মানুষ আছে এরা দুনিয়াও চায় আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতেরও কল্যাণ দাও এরা দুনিয়াও চায় কিন্তু আখেরাত তো চায় আর একটা শ্রেণী আছে এরা সারাক্ষণ খালি দুনিয়া চায় এরা আখেরাত চায় না তো ফেরাউন বলতেছে আমারে সবাই খোদা বলে মানল আর তুমি আমার স্ত্রী হই আমারে খোদা বলে মানো না ফেরাউন যখন মুসলমান বাইরে আর পারতেছে না তো তার বাহিনী পাঠাই দিয়ে বলতেছে যাও আমার বিবির কাছে গিয়া তারে বুঝাও সে যেন আমারে খোদা বলিয়া মানে সে যেন আমারে খোদা বলিয়া বিশ্বাস করে আসিয়ার বাহিনী এসে ডাক দিয়ে কয় ফেরাউনের বাহিনী এসে ডাক দিয়ে কয় আসিয়ারি তুমি আমারে খোদা বলিয়া স্বীকার করো আসিয়া কয় না 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 জীবন দিব তথাপি আমি ঈমান দিব না আমি মুসা নবীর কালমা পড়ে ঈমানদার হয়েছি সুবহানাল্লাহ জোরে বলেন
প্রয়োজনে জীবন নিতে পারবা যখন দেখা গেল আসিয়া ফিরে না এক আল্লাহর উপরে আত্মবিশ্বাস নিয়ে আছে যখন ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনকে মানে না প্রথমে তারে ঘর থেকে বাইরে করিয়া অনেক বুঝানোর পরে এবার ডাক দিয়া কয় আসিয়া রে তুমি যদি আসিয়া ফেরাউনকে খোদা বলিয়া না মানো তোমার উপরে অত্যাচার আসবে অত্যাচার একটু খেল করেন কি অত্যাচার এখন তো আমাদের সরকারের কথা না মানলে জেলখানায় লয়ে যায় জেলখানায় নে বন্দি করে রাখে যেই কদিন মরে যায় কিন্তু ওই সময়কার শাস্তি ছিল প্রথমে ফেরাউনকে খোদা বলিয়া মনে নাই বলে আসিয়ারে ঘর থেকে বার করিয়া নিয়া তার হাত পায়ে হ্যান্ডকাপ লাগাইয়া পায়ের মধ্যে মুসলমান দুই দিকে পা ছড়াইয়া দিয়া দুই দিকে হাত ছড়াইয়া দিয়া হাতের মধ্যে পেরেক মাইরা পায়ের মধ্যে পেরেক মাইরা বুকের মধ্যে বড় পাথর চাপ দিয়া আর মক্কারে সূর্যের দিকে দিয়া আসিয়ারে খোলা ময়দানের মধ্যে ফালাইয়া রাইখা রাইখা চতুর্দিকে লোকেরা দাঁড়ায় দাঁড়ায় বলে আসিয়ারে এইটা হচ্ছে তোমার উপরে হালকা আজাব তারপরে কঠিন আজাব আসবে এখনো সময় আছে ফেরাউনকে খোদা বলিয়া মানো আসিয়া ডাক দিয়া কয় আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা করে জীবন থাকে আমি আমার সবগুলো জীবন দিয়া দিব তথাপি আমি ঈমান দিব না মারতে পারবো আমি জানি এই দুনিয়াতে জীবন গেলে আবার আল্লাহর কাছে গেলে জীবন পাওয়া যাবে কিন্তু মুসলমান কবর দেশে যাওয়ার পরে হাজারো চেষ্টা করলে আর ঈমান পাওয়া যাবে না কিন্তু আল্লাহর দরবারে গিয়া জীবন পাওয়া যাবে আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত অলবাসি বাদল মউত মরণের পরে আল্লাহ আমরারে আবার জীবন দিব আল্লাহ আমরারে হাশরের ময়দানে আবার উঠাইব ওইখানে উঠাইয়া আমাদের হায়াতের জীবনে আমরা কি করেছিলাম মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ বান্দা জবান দিয়া যা বলেছিল সব ফেরেশতারা লেখা নিছে আমল নামাতে কিরামুন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আমরা যা করেছি ভালো মন্দ আমার ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া এই দুনিয়াতে আমরা যা করেছি জান্নাতের কামাই জাহান্নামের কামাই আমরা যা করেছি আপনি নেক আমল অল্প করেন বেশি করেন ওইটাও আল্লাহ হাশরের দিন দিবে খারাপ কাজ করেন এখন আল্লাহ ধরে না এই যে মাহে রমজান সামনে সমাগত কিছু মানুষ রোজা রাখবে কিছু মানুষ রোজা রাখবে না কিছু মানুষ তারাবি করবে কিছু মানুষ তারাবি করবে না কিছু মানুষ ওপেন গুনাহ করবে কিছু মানুষ গোপনে গুনাহ করবে তারপর আল্লাহ বলেন বান্দা দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল আমি আল্লাহ ধরব না আমি আল্লাহ ধরতে পারি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ধরতে পারি কিন্তু আমি আল্লাহ ধরব না দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল ছাত্র পড়ালেখা কইরা স্কুলে যখন ঢুকে পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে পরীক্ষা দিতে গিয়ে ভুল লেখলো স্যার কিছুই বলে না মুস্কি মুস্কি হাসে আর বলে দেখবা পরীক্ষার রেজাল্ট আউট হলো তুমি ঘোড়ার ডিম ডাবাইছো আল্লাহ বলেন বান্দা এই দুনিয়াতে যত গুনাহ করবা আমি আল্লাহ ধরব না তুমি দেখবা হাসরের ময়দানে তুমি কি করছো ওই দিন বলবা কি করলাম রে কি করলাম রে কি করলাম সোনার যৌবন হেলায় খেলায় কইলাম তারে নারে কইরা কইরা জীবন কাটাইলাম আমরা সবাই জান্নাতের রাস্তা হারাইলাম ঠিক কি না জোরে কর তো মুসলমান আসিয়ারে বুকের উপরে পাথর চাপা দিয়া দুই হাতে গর্দাল মেরে পায়ে গর্দাল মেরে আসিয়ারে পালাইয়া রাখছে ঘন্টার পরে ঘন্টা চলে যায় দিনের পরে দিন চলে যায় না খাওয়া লোকটা ওই আবেদা সলেহা মুমিনা নেককারিনী মহিলারে জমিনে শুয়াইয়া পিটায় মারে চামড়া গুলো পর্যন্ত খসাইয়া দিছি রক্ত ফিঙ্কি দিয়ে বের হতে চলছে পরিশেষে ফেরাউন আইসা ডাক দিয়া কয় আসিয়ারে এখনো সময় আছে তোমার রাজ বিছানাও আছে তোমার সব কিছু আছে তুমি যদি আমারে খোদা বলিয়া মানো সব কিছু ফিরাইয়া দিব আর যদি আমারে খোদা বলে বিশ্বাস না করো এটা দিলাম হালকা আজাব তারপরে পাইবা কঠিন আজাব আসিয়া কয় আমার হাত কেটে ফেলতে পারবা পা সরাইতে পারবা আমাকে ক্ষতবিক্ষত করতে পারবা আমার ইমানের মহা দৌলত কোনোদিন ছিনাই নিতে পারবা না কার ইমান কারে কয় দেখে এ আমার মুসলমান বাবা জিয়া ফেরাউনের পাখিনি আজাবের পরে আজাব শাস্তির পরে শাস্তি দেয় ফেরাউন কয় না আমি জগৎবাসীর একটা
নিদর্শন দেখাইতে চাই আমি জগতের মানুষের সামনে আমি একটা দৃষ্টি দেখাইতে চাই কয় কি দেখাইবা কয় দেখো আসিয়ার আমি কি করি আসিয়ারে ঘর থেকে বের করিয়া যখন খোলা আকাশের নিচে ময়দানের মধ্যে নিয়া বিশাল বড় গর্ত খনন করে ওই গর্তের উপরে ডেকসি বসাইয়া ওই ডেকসির ভিতরে তৈলগুলো ছাড়িয়া দিয়া নিজ দিয়া আগুন জ্বালাইয়া দিয়া কেরোসিন লাগাইয়া দিয়া ও মুসলমান ডেকসির তেল বিরাট বড় মুসলমান পাতিলার মধ্যে গরম তৈল যখন টকবক টকবক করে ফুটা শুরু হয়ে গেছে আসিয়ারে ওইখানে কিনারায় নিয়া দাঁড়া করাইয়া আসিয়ারে জামা কাপড় গুলো খুইলা নিয়া উলঙ্গ কইরা হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে পোশাক গুলো সরাইয়া নিয়া হাত পা গুলো বান্দা যখন গরম তরির মধ্যে ফলাইয়া দিবে গ ওই মুহূর্তে আসিয়ার সহ্য করতে পারে না আল্লাহকে ডাক দেয়া কয় মালি আল্লাহ ইমান আনার কারণে স্বামী হারা হইলাম ইমান আনার কারণে মাওলা ও মালিক ইমান আনার কারণে স্বামীর আমি বিছানা ত্যাগ করলাম বিছানা ছাড়লাম আমার গায়ের রাত পোশাক গুলো খুলিয়া নিলাম এর মালিক আমার স্বামী ঘরের থেকে বাড়ি করে দিল আল্লাহ সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেলাম মাওলার এই মুহূর্তে আমার হাত পায়ের মধ্যে বেরি লাগাইছে তলগুলো গরম হয়ে গেছে আল্লাহ ও মালিক তোমার কাছে একটা দরখাস্ত করি রব্বি ইবনিলি ইনদাকা বাইতান আয় আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না ও মালিক তুমি আমারে তোমার জান্নাতের ভিতরে আল্লাহ তুমি আমার একটা ঘর বানাইয়া দিও স্বামীর গর্ত আমি ত্যাগ করলাম স্বামীর গর্ত আমি ছাড়লাম আল্লাহ দেহটার কোনো মায়া করি নাই আল্লাহ স্বামী দিয়ে আমি কি করব তোমার আমি না পাইলে আল্লাহ আমি ঘর দিয়া কি করব জান্নাতের ঘর না পাইলে আল্লাহ আমি সম্মান দিয়া কি করব জান্নাতের সম্মান যদি আমি না পাই আল্লাহ তুমি তাকায় দেখো লাখ লাখ মানুষের সামনে আমাকে উলঙ্গ করে বলাইছে আমার বেজ্জতি করে ফেলেছে ও মালিক ইমানটা আমি ছেড়ে দিতাম জীবনটা রাখতাম আল্লাহ আমি সব কিছু পাইতাম ফিরাইয়া স্বামীও পাইতাম আল্লাহ ঘর বাড়িও পাইতাম ও মালিক সব কিছু পাইতাম কিন্তু আমি জানি দুনিয়ার ঘর হলো মাকড়সার ঘরের মতো আল্লাহ এগুলো ক্ষণস্থায়ী আল্লাহ এগুলো হইলো মুসাফির খানা ও মালিক আল্লাহ তোমার জান্নাত হলো চিরস্থায়ী আল্লাহ ইমান নিয়ে কবরে যাইতে দাও আল্লাহ ইমান সঙ্গে লয়ে তোমার সঙ্গে দেখা করতে দাও আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল জিব্রাইল আর দেরি কইর না আমি আল্লাহ জানাই দিয়েছি যারা আমারে আল্লাহ বলে স্বীকার করে এই আসিয়া যখন আমার কাছে জান্নাত চাইয়া পালাইছে আর দেরি কইর না ইমানদার মহিলার কাছে যাও আমি আল্লাহ জান্নাতে তার যেই ঘরটা দিব এই ঘরটা তার সামনে একটু তুইলা ধরো আর একটু জোরে আওয়াজ দিয়ে বলে আসিয়ার আমি যে জান্নাতরা দিব এই জান্নাতরা আসিয়ার চোখের সামনে তুইলা ধরো আসিয়া যখন জান্নাতের দিকে তাকায়া থাকবে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এ মউত মালাকুল মউত এই মুহূর্তে আসিয়ার রুহটা বের করিয়া আসিয়ার রুহটা দিবি জান্নাতে আর বডিটা দিবি তৈলের মধ্যে ফেরাউন দেখুক আসিয়া জইলা পুরা মরা গেছে কিন্তু আমি দেখাইতে চাই তৈলের উপরে হইল গরম তৈলের উপরে হইল গরম নিচে হইল জান্নাতের বাগান আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ ইমানদার যারা কষ্টটা অনেক বড় মনে হয় রোজার কষ্ট বড় মনে হয় পানির পিপাসার কষ্ট বড় মনে হয় আমার নবী ডাক দিয়া কয় শাবানু শাহরি রমজানু শাহরুল্লাহ শাবান হইল আমার মাস যেই মাসটা বিদায় হতে চলছে রসুল ডাক দিয়া কয় শাবানু শাহরি রমজানু শাহরুল্লাহ কয় শাবান হইল আমার মাস রমজান হইল আল্লাহর মাস এই জন্য আম্মা যেন আয়েশা কয় আমার নবীর মাসে শাবান রমজানের চাঁদে রসুল এত রোজা রেখেছেন রমজান ছাড়া অন্য কোন মাসে আমার নবী এত রোজা রাখে নাই নবীজি এই মাসে এত রোজা রেখেছেন আর রসুল ডাক দিয়ে বলেন আমি শাবানের চাঁদ বিদায় হওয়ার পরে মাহে রমজানের তিনটা কাজ বেশি বেশি করে করেছি উম্মতের আজি তোমার দু একদিন পরে মাহে রমজান আসতেছে আগামী কালকের থেকে হয়তো হয়ে যেতে পারে এরে মুসলমান ভাইরা রাসূল বলেন আমি মাহে রমজানে তিনটা কাজ বেশি বেশি করেছি এক নম্বরে আমি ইবাদতের মাত্রা বাড়াইয়া দিয়েছি
এমনি তেবাদত করতে করতে পাগুলো ফুলাইয়া ফলাইছেন আম্মা জান আয়েশা কয় নবী গো আপনার তো আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই আপনি এত ইবাদত করেন কেন নবীজি কয় আফালাম আকুনা আবদান শাকুর আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না এইজন্য আমি আল্লাহর রাসূল ইবাদতের মাত্রা বাড়াইয়া দিয়েছি রাসূল তিনটা কাজ বেশি বেশি করে করেছেন এক নম্বর রাসূল ইবাদতের মাত্রা বাড়াইয়া দিয়েছেন দুই নম্বরে দোয়া রাসূল বেশি বেশি করে করতেন রমজান মাসে দোয়া আল্লাহর কাছে বেশি বেশি চাইতেন আর তিন নম্বরে আল্লাহর নবী রমজান মাসে দান সদকা বেশি করতেন সুবহানাল্লাহ কোন মুজাদ্দিদে আলবেসানি কয় 11 মাসটা কেমন আর রমজান মাসটা কেমন মুজাদ্দিদে আলবেসানি কয় মাহে রমজানের আল্লাহর পক্ষ থেকে রহমত কত বেশি আর রমজানের বাহিরে আল্লাহর রহমত কত দুগুণ কয় সাগরের মধ্যে আঙ্গুল চুবাইয়া দিলে ওই আঙ্গুলের মাথায় যত রকম পানি ওঠে এইটা হলো 11 মাসের রহমত আর মাহে রমজানের রহমত হইল সাগরের পানির সংখ্যা যত আল্লাহর রহমতের সংখ্যা তত আমাদের আরেকজন মুরব্বি আবু তাহের মেজবাহ হুজুর কয় মাহে রমজান হলো মহিলার গলের গলার স্বর্ণের চেইনের মতো এ বাবাজিরা ভালো করে শুনেন কয় চেইনটা হইল 11 মার কয় চেইনের মধ্যে একটা রকেট থাকে কয় চেইনের থেকে এটার ওজন বেশি থাকে ঠিক কিনা জোরে কন যদি চেইন বানায় এক বড়ি দিয়া রকেট বানায় দুই বড়ি দিয়া কয় চেইন হইল 11 মার আর রকেটটা হইল রমজান মাস আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ এই মাহে রমজান আপনাদের সামনে চলে আসতেছে রাসূল ডাক দিয়া কয় 11 মাস তো অনেক কামাই করছো 11 মাস তো অনেক টাকা পয়সা জমা করছো একটা মাসে দুই হাত দিয়া মানুষকে খাওয়াইতে থাকো দুই হাত দিয়া মানুষকে দান করতে থাকো আর ইবাদত করতে 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 আমাদের বড় বড় মুরব্বিরা এই মাহে রমজানে মুরব্বিরা ডাক দিয়া বলতো ও খাদেম এদিকে আয় আমার কাছে তো অনেক চিঠিপত্র আসে এগুলো জবাব দেওয়া লাগে আমি একটা বস্তা দিয়া দিলাম আমার মুরিদদের সবগুলো চিঠি এই বস্তার ভিতরে ঢুকায় রাখ রমজান মাসে আমি একটা চিঠিও পড়ব না আমি রমজান মাসটা আমি আমার আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম এমন বুজুর্গ গেছে 20 বছর পর্যন্ত রমজান মাসে বাজারও যায় নাই কয় চোখের গুনাহ দিয়ে আমি চোখটারে লিক করতে চাই না সুবহানাল্লাহ জোরে বলেন আমরা হাতের রোজাও রাখি পায়ের রোজাও রাখি চোখের রোজাও রাখি কানের রোজাও রাখি এই জন্য দিনের বেলা সিয়াম রাতের বেলা কিয়াম দিনের বেলা সিয়াম রাতের বেলা কিয়াম অনেকে আছে মুসলমান বেরা রোজা রাখে তারা বিফরে না এই জন্য রাসূল বলেন মান সামা ঈমান ও ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি মান কামা ঈমান ও ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি নবীজি কয় যারা সিয়াম করে কিয়াম করে রোজাও রাখে নামাজও করে আল্লাহ এদের সব গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ আর একটু জোরে কর না সুবহানাল্লাহ আর কেন করবেন না বন্ধু ডাক দেখে বাইরে আমার এক মাস টাকা কামানোর সিজন আমার ডিস্টার্ব করিস না এক মাস পরে আইস দেখা করতাম না শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বন্ধ কথাবার্তা পরে কবি আল্লাহ ডাক দিয়ে কোন বিগো আপনার উম্মতকে 11 মাস পরে আমি মাহে রমজান দিলাম নেকি কামাই করার সিজন সুবহানাল্লাহ কোন 11 মাস পরে রমজান দিলাম মুসলমান নেকি উপার্জন করার মাস এ মাহে রমজানটা আমরা যেন হেলায় গেলায় কাটায় না দেই এর মুসলমান মাহে রমজান ইবাদত দিয়ে কাটাও শুরুর দিকেই বলতেছিলাম আল্লাহ আমাদের কি অনর্থক বানায় নাই ও কারণে পাঠায় নাই আমি সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো আপনাদের সামনে বললাম যেহেতু আজকে প্রধান মেহমান আছেন উনি একটু লম্বা সময় বয়ান দিব সাড়ে 10টা বাজে গেছে উনি যদি 1.5 ঘন্টা করে তারপরও 12টা আবার সামনে নামাজও আছে ফজরের নামাজ ঠিক কিনা জোরে বলেন এই জন্য আমি অল্প সময় যে কথাগুলো আপনাদের সামনে রাখলাম যে আলোচনাগুলো করলাম 5টা জিনিসের কথা আমি বলতেছিলাম আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম ইন্নাল্লাহ ইন্দাহু ইলমু সাআ ও ইউনাজ্জিলুল গাইসা ওয়া ইয়ালমু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিব গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত কয় 5টা জিনিস আল্লাহ তাআলার কাছে 5টা জিনিসের জ্ঞান 5টা জিনিসের ইলম এটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন আল্লাহ দুনিয়ার আর কারো কাছে দেয় নাই তার মধ্যে এক নম্বর হলো ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ কিয়ামত কখন হবে কোন সময় হবে কখন সংগঠিত হবে দুনিয়ার কেউ না জানলো এটা জানেন কে বলেন জোরে জানেন কে আল্লাহ জানেন আল্লাহ জানেন তারপরে
বৃষ্টি কখন হবে কোন জায়গায় হবে রহমতের বৃষ্টি না গজবের বৃষ্টি এইটাও আমার আল্লাহ জানেন আপনার বিবির গর্ভে সন্তান ছেলে আছে না মেয়ে আছে প্রাথমিক অবস্থায় কেউ বলতে পারে না এটা বলতে পারেন কে চার নম্বরে আগামী কালকে আপনি কি খাবেন দুপুরে নিয়ত করছেন আপনি দাওয়াত খাইবেন কিন্তু পেটটা এমন খারাপ হইছে এখন ওরসরান স্যার আর কোনো কারবার নাই এইজন্য আল্লাহ কয় চার নম্বরটা তুমি আগামী কালকে কি খাইবা এইটার জ্ঞান দুনিয়ার কারো কাছে না এটা আমার আল্লাহর কাছে আছে পাঁচ নম্বরে বিআইয়ে আরদিন তামওয়াত কোন জায়গায় মরবা কখন মরবা এইটার জ্ঞানও দুনিয়ার কারো কাছে নাই এইটার জ্ঞান কার কাছে এটার জ্ঞান হচ্ছে আমার আল্লাহর কাছে এইজন্য জামানার একজন বড় বুজুর্গ আলেম ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই উনি আশিকের রসুল ছিলেন আশিকের নবী ছিলেন উনি জীবনে একবার হজ করছেন আর ওনার একটা আশা ছিল একটা আকাঙ্ক্ষা ছিল আমার মরণ যেন মদিনার মাটির মধ্যে হয় মদিনার মাটি অনেক খাঁটি অনেক দামি অনেক দামি এজন্য ওনার মরণটা উনি মদিনার মাটিতেই চায় এখন চিন্তা করতেছি আমি কেমনে বুঝুম আমার মরণ মদিনাতে হয় না মক্কাতে হয় আমিও দেখছি অনেক বুজুর্গরা এই যে রওজা পাকের কাছে গিয়ে গিয়ে এরা গভীর রাতে উঠে দোয়া করছে বকি হে মুকদ্দাস পেহু মেরি মারকাত হামেশা রাখু মাই কিনারে মদিনা আল্লাহ মরণ দিলে মদিনার মাটি দিও আল্লাহ রোজার পাশে দিও আল্লাহ যেন রসুলের রোজা থেকে কিছু বরকত আমরাও পাই আল্লাহু আকবার বলেন ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযামহু ফাতাবা মিন দিবিহিনাল কাউ ওয়াল আকামু নাফসিল বিদাউল কবরিন আনতা সাকিনহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারামু রখসার সে বরকা কে যারা পর্দা উঠা দো রখসার সে বরকা কে যারা পর্দা উঠা দো লিল্লাহ মুজে হসন খুদা দাদে দেখা দো মাই দূর হু মজবুর হু আয় সৈয়দ আলম দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো আয় বহর করম সদকা হুসাইন বিন আলী কা প্যাসা হু মুজে শরবত দিদার পিলা দো বড় বড় আশিকরা রওজার পাশে গিয়ে গিয়ে বলতো শের বলতো কবিতা পাঠ করতো তো ইমাম মালিক বলে আমার একটু বুঝা পরামর্শ করা দরকার আমার মরণটা কই হবে কোথায় হবে এই জন্য বাইসারি সাহেব নবীর রওজা যে রসুল তো বড় আলেম ছিলেন মদিনার আলেমের শহর ছিলেন নবীজি নবীজির কাছে একটু গিয়ে বলি আমার মরণটা কোন জায়গায় হবে তো রওজার পাশে গিয়ে নবীজির কাছে বলতেছে রসুল গো আমার মনে মন চাইতেছে জীবনে আরেকবার হজটা করি কিন্তু আমার তো জানা নাই মরণটা কোন জায়গায় হবে আপনি রসুল একটু বইলা দেন আমার মরণটা কোন জায়গায় হবে আশিক রসুল ছিল তো এইটা বইলা বাড়ি চলে গেছে রাতের বেলা ঘুমায় রইছি ঘুমের ভিতরে দেখতেছে আমার নবী ডাকতেছে ও মালিক ও আব্দুল মালিক ইমাম মালিক এই দেখো এই দেখো গোমের ঘরে পাঁচটা আঙ্গুল রসুল ইমাম মালিককে দেখাইয়া রসুল বিদায় হয়ে চলে গেছে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে ঘুম থেকে লাফিয়ে ওটা চিন্তা করে হারে রসুল আমার পাঁচটা আঙ্গুল দেখে কি বইলা গেল আমার মরণ কি পাঁচ বছর বাকি আছে না পাঁচ মাস বাকি আছে না পাঁচ দিন বাকি আছে টেনশনে পড়ে গেছে চিন্তায় পড়ে গেছে এখন এইটা স্বপ্নের ব্যাখ্যা জানতে একটু লজ্জা মনে হইতাছে এখন তার খাদেমকে ডাক দিয়ে বলে এই এই জামানার সবচেয়ে বড় আলেম আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই তার কাছে গিয়া বলবা যে আল্লাহর একটা বান্দা রসুলকে স্বপ্নে দেখেছেন আর রসুল তারে পাঁচটা আঙ্গুল দেখাইছেন আমার নামটা হুজুরের কাছে বইল না খাদেমকে বলতেছে হযরতজি একজন এই স্বপ্ন দেখছে স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন ওই সময় আল্লামা ইবনে সিরিন বলেন এই জামানার মধ্যে রসুলকে স্বপ্নে দেখা রসুলের পাঁচটা আঙ্গুল দেখা ইমাম মালিক স্যার আর কেউ হইতে পারে না আর একটু জোরে কর না সুবহানাল্লাহ ইমাম মালিক সালার কেউ হইতে পারে না সে আশিকের রসুল আশিকের নবী তো স্বপ্নের ব্যাখ্যা করতেছেন রসুলের কাছে গিয়ে বলছিল তার মরণটা কয়দিন বাকি আছে রসুলের কাছে জানতে চাইছিল যে মরণ কোন জায়গায় হবে কখন হবে কোন জায়গায় হবে কোন সময় হবে রসুল তারে পাঁচটা আঙ্গুল দেখায় বলে দিছে ইমাম মালিক এই পাঁচটা জ্ঞান আমার কাছে নাই এই পাঁচটা জ্ঞান আমার আল্লাহর কাছে আছে ইন্নাল্লি নাফসুম মাজা তাকসিবু গাদা আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত এই পাঁচটা জ্ঞান আমার আল্লাহর কাছে আছে দুনিয়ার কারো কাছে নাই জোরে আওয়াজ করে বলে সুবহানাল্লাহ
এজন্য কোন জায়গায় মরবেন কখন মরবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমারে সুমরণ দিও আল্লাহ ঈমানের মরণ দিও আল্লাহ আমারে নেক মরণ দিও আল্লাহ তুমি ওলিয়া উলিয়ার মরণ দিও আল্লাহ বুজুর্গের মরণ দিও আল্লাহ যদি সেজদার হালাতে আমার মরণটা ঈমানের হালাতে হয় তাহলে সেজদার হালাতে মরণটা দিও আল্লাহ যদি মদিনায় গিয়ে আমার ঈমান অবস্থায় থাকে তাহলে মরণটা মদিনার মাটিতে দিও আল্লাহ যদি মরণটা আমার মক্কায় রাখো ঈমানের হালাতে তওয়াফ করার অবস্থায় মরণটা দান কইরো এজন্য মরণটা যেন সুন্দর মরণ এজন্য একজন বুজুর্গকে জিজ্ঞাসা করেছিল ও বুজুর্গ আল্লাহ বলি আপনি মরণের জন্য কি করছেন আমি 24 ঘন্টায় তৈয়ার আছি যখন আল্লাহ পাঠায় তখন যাওয়ার জন্য আমি রেডি আছি আর আমরা আমাদের অবস্থা দেখলে মনে হয় আমরা মরতাম ঠিক কি না আওয়াজ দিয়ে বলে আমরার দিকে তাকাইলে বড় হয় আমরা মরুমই না কোন আল্লাহ পাকের লগে আমরা দৈনিক শেয়ার করতেছে আর জানতাছি কখন মরণ হবে না আমার মরণটা যে কোনো মুহূর্তে হয়ে যাবে যে কোনো মুহূর্তে আমাকে নিয়ে যাবে এই জন্য আমি আগে থেকে রেডি হয়ে থাকবো যেন আজরাইল আসলে আমাকে নিয়ে যাইতে পারে আমি যেন আজরাইলের সঙ্গে কবরে যাইতে পারি এই জন্য আমি সকলের কাছে আহ্বান করব সামনে মাহে রমজান আসতেছে যারা প্রাপ্ত বালেগ আছেন কেউ ইনশাল্লাহ মাহে রমজানের রোজা আমরা ছাড়বো না তারাবি আমরা ছাড়বো না দেখি তো কারা কারা পারবেন একটু হাত উঁচু করে দেখেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কুরআন সুন্নাহর আলো কুরআন সুন্নাহর আলো যুবকদের মাহফিল আল্লাহ কবুল করুক বলেন আমিন হাত নামায় দেন আমাদের প্রিয় ভাই আমাদের মহব্বতের মানুষ যার কুরআন তেলাওয়াতের আমি একজন অনেক বড় ভক্ত যার কোরআন পড়ার আমি অনেক বড় একজন ভক্ত কারি সাইদুল ইসলাম আসাদ ভাই আপনাদের সামনে ইনশাআল্লাহ বয়ান পেশ করবেন উনি প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন ওনার কণ্ঠে আল্লাহবাক জাদু দিয়া দিয়েছেন ওনার পড়ার মধ্যে অনেক বড় স্বাদ অনেক বড় মজা আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন ওনার কোরআন তেলাওয়াত আমরা শুনবো ইনশাআল্লাহ এবং ওনার মাধ্যমে আমরা আখেরি মোনাজাত করে কবরে যাব এই জন্য সবার কাছে আমার আহ্বান থাকবে বাবা জিরা যেহেতু 11 মাস পরে আমরা মাহে রমজানটা পাইছি সিএম সাধনার পাইছি আমরা হেলায় খেলায় কাটাইয়া দিব না প্রত্যেকে ইনশাল্লাহ একটা করে তসবিহ হাতে নিয়ে নেবেন আর বেশি করে কোরআন তেলাওয়াত করবেন কোরআন নাজিলের মাস এটা কোরআন নাজিলের মাস অনেক জায়গাতে আছে এখনো আমরা সূরা তারাবি খুঁজি এখনো কি আমরা সূরা তারাবি খুঁজি দেখেন আমরা অলস হইতে হইতে কত নম্বরের অলস হইলে আমরা এখনো সূরা তারাবি খুঁজি এ বাবা জিরা রে আমার 11 মাস তো পড়বার পারি নাই একটা মাস সিয়াম সাধনার মাস কোরআন নাজিলের মাস একটা অক্ষরে 70টা অক্ষরের সমান সব আল্লাহ দান করেন একটা হরফে আল্লাহ 70টা হরফের সব আল্লাহ দান করেন তাহলে হেলায় খেলায় কেন আমরা নেক কাজ থেকে দূরে থাকব আমরা হেলায় খেলায় কেন আমরা নেক কাজকে ছেড়ে দিব না আসুন হিম্মত করি আল্লাহ কিমত বাড়ায়া দিব হরকত করি আল্লাহ বরকত বাড়ায়া দিবেন বুকে সাহস রাখেন আল্লাহ তাআলা সুস্থ করে দিব আল্লাহ পেরেশান মুক্ত কইরা আল্লাহ তাআলা দিবেন কামের বোঝা হালকা করে দেন কাজকে হালকা করে দেন আপনার দোকানের চাকর বাকর যারা আছে এদের উপরে কাজকে হালকা করে দেন মাহে রমজান উপলক্ষে এদেরকে কি করেন কাজ একটু হালকা করে দেন একটু কমায়া দেন আর পারলে এই মাসে দান সত্ত্বা একটু বাড়ায়া দেন দান সত্ত্বা আমরা একটু বাড়ায়া দেই আমরা গরিব দুঃখী অসহায়ের কাছে আমরা আমাদের এই মেসেজটা পৌঁছায় দেই।